বলন্দ আমার নানা বাড়ি দুই জায়গাতেই আমি বড় হয়েছি। হ্যাঁ, কারণ আমার নানা নানি আমরা পরপর তিন বোন তো খুব মানে ভালোবাসতো আর কি, ম্যাক্সিমাম টাইম নানা বাড়ি বেশি থাকতাম আর কি। তারপর রাজবাড়িতেও থাকতাম, রাজবাড়ি আর গলন্দ বেশি দূরে না আর কি, অনেক কাছে আর কি। তারপরে ওখানে আপনি এই যে মানে ছবি দেখতে দেখতে কি ছবির প্রতি ভালো লাগাটা তৈরি হলো? হ্যাঁ, ছবি দেখতে দেখতে কিন্তু আমার ছবি, যদি আপনি এসেছেন বোধহয় বিজ্ঞাপন দিয়ে, না বিজ্ঞাপন তো ছবিতে আসার পরে বিজ্ঞাপন করেছি আমি। ও আচ্ছা, কিন্তু আমি আমার যত আমি এখানে নিয়ে এসেছি আমার যে ইউটিউব থেকে নিয়েছি সেখানে হলো যে আগে আপনি 75-এ একটা বিজ্ঞাপন করেছেন দেন ফিল্ম। হ্যাঁ করেছি, কিন্তু উদ্দেশ্য হলো ফিল্ম করা। হ্যাঁ, উদ্দেশ্য হলো ফিল্মে ফিল্মে অভিনয় করব। তো এখানে বিজ্ঞাপনটাও একটা মানে ঘটনা আছে, সেটি হলো আমার প্রথম ছবি মানে মুভি ক্যামেরার সামনে আসা, সেই ছবিটির নাম হলো জানোয়ার। কালিদাস বাবু ছিলেন ডাইরেক্টর, উনি নেই আমাদের মাঝে। ওই ছবিটির শুটিং হচ্ছিল আপনার সেকেন্ড ক্যাপিটালে, তখন ওপেন হয়নি। ওই ছবি হিরো ছিল হলো ওয়াসিম ভাই, হিরোইন ছিল সুচরিতা ম্যাডাম। তো ওই ছবিতে ওই ছবির আমরা শুটিং দেখতে গিয়েছিলাম। আমার এক আত্মীয় থাকেন হলো আপনার ওল্ড টাউনে। তা আমি যখন প্রথমে প্রথমে আগেও আমি আসা যাওয়া করতাম আমার বাবা মার সঙ্গে, যখন ফিল্ম করতে এলাম তখন কিন্তু আমি একাই পালিয়ে চলে আসছিলাম তা আমার ওই কাজিনের বাড়িতেই। পরে আমার মা বাবা জানতে পেরেছে, যাই হোক। তা আমি আমরা বেশ অনেকগুলো আমি আমার খারাপ মানে আমার কাজিন তারপর ওর বোন এরা সবাই মিলে আমরা শুটিং দেখতে আসছি সেকেন্ড ক্যাপিটালে। তখন আমরা দাঁড়িয়ে আছি, একটা আপনার ক্যাবারে ডান্স হচ্ছে, আগে হতো না যে আপনার ভিলেন বসে আছে আর আপনার ক্যামেরা যে ডান্স করে আর কি হচ্ছে। তা কামরি কামেরি ছিল হলো আপনার, উনি ছিল হলো ডান্স মানে ডান্স করছিল। তো আর অনেক লোকজনই ছিল। তো এখানে আমরা দাঁড়িয়ে আছি, তো আমাকে একজন অ্যাসিস্ট্যান্ট এখন বলবো তখন তো আর চিনি নি, তো বলছে আমাকেই উদ্দেশ্য করে বলছে তুমি একটু আসবে। আমি একটু আবার তারপর আমার ওদের দিকে তাকালাম আর কি, যে ব্যাপারটা কি করে না, এই একটা ট্রে দিল তার মধ্যে দুটো গ্লাস একটা বটল দিয়ে বলল যে তুমি এই হেঁটে যেয়ে ওই মানে বেশ বড় ফ্লোর তুমি ওইখানে নিয়ে রাখবে, ওইখানে দাঁড়িয়ে থাকবে। তা আমি তো মানে রাজি হলাম। তো আমার যে কাজে ছিল যে না যা ঠিক আছে তুই তো এগুলো করতে চাস। পরে আমাকে মেকআপ রুমে নিয়ে গেল, নিয়ে একটু মেকআপ দিয়ে দিল, কার একটা প্যান্ট শার্ট পরিয়ে দিল আমার মনেও নেই। পরে আমাকে একবার দেখিয়ে দিল তুমি এভাবে যাও, বললো তুমি আমাকে মানে আমি গেলাম যে দেখে দিলাম। আবার যখন শর্ট বললো যে ক্যামেরা তখন তুমি এখান থেকে মুভ করবে, তারপরে আমি ওইভাবে করলাম, করে দাঁড়িয়ে থাকলাম। দাসিক সাহেব ছিলেন, উনি ভিলেন ছিল আর ক্যামেরাম্যান ছিল। ওনার অনেকগুলো ছবিতে আমি অভিনয় করেছি, পরে উনি প্রডিউস করেছে হারুন রশিদ কিন্তু একজন ডাইরেক্টরও ছিলেন আর হারুন ভাই বলতাম। ইবনে মিজান সাহেবের সাথে খুব কাজ করতেন উনি, মানে ফোক ফ্যান্টাসি উনি খুবই জিনিয়াস ছিল, খুবই ভালো ক্যামেরাম্যান ছিল। তো পরে তখন তো আর জানতাম না, পরে বুঝতে পেরেছি আর কি। তারপর আপনার উনি বললো যে মেয়েটাকে কিছু ছবি তোলো, স্টিল ফটোগ্রাফার কি বললো, তো কিছু ছবি তোলা হলো। পরে আমি জানি না কীভাবে প্রচার হয়েছে, কোথা দিয়ে কী হয়েছে, ওই সুবাদে আপনার মনে করেন আপনার এই অ্যাডটা আসছে আর কি। তখন ওই আমার আলী ভাইয়ের সাথে কাজের সাথে আলাপ করেছে যে ওরা আবার নাটক করতো, ওল্টাউনে আছে না ওল্টাউনে, মনে করেন পাড়ায় পাড়ায় মনে করেন ক্লাব করে নিজেরাই অনেক ওল্টাউনে তখন খুব নাটক। ওইখান থেকে যে কিভাবে কিভাবে প্রচার হয়ে তখনই আমি একটা করেছিলাম আর কি। তারপরে প্রথম ছবি হলো এটা, তো এটা জানার ছবি। হ্যাঁ জানো, মানে আমার মুভি ক্যামেরার সামনে আসা প্রথম, কিন্তু এর আগে আপনার দুই তিনটা ছবি, যেমন আপনার মিন্টু আমার নাম ছবি, ওই ছবিতে আমার হিরোইন হওয়ার কথা ছিল আর কি। তা সব রেডি, ওটা হয়নি। সাগর ভাষা নামে একটি ছবি হওয়ার কথা ছিল, আমি হিরোইন। এখনকার মতো তো অত কম্পিটিশন ছিল না, মানে এত মানে মেয়েরা ছেলেরা এখন যেমন আসছে আপনার, তখন মানে কিভাবে কিভাবে দেখা গেল যে আপনার কবরী ম্যাডাম চলে আসছে, ববিতা ম্যাডাম চলে আসছে।
তা আমার তখনই কেন একটা জিদ ছিল যে না, তারপরে আসছে মানে অন্য অন্য ডাইরেক্টররা তখন আসছে যে ঠিক আছে দুইটা হিরোইনের একটা করার জন্য, আমি করেছি দুই একটা ছবিতে, পরে আমি ফিল করলাম যে না আমি করব না, হ্যাঁ করলে একক হিরোইন কাজ করবো আমি, মানে জানি না আমি আমি কিন্তু আমার কোনো গডফাদার না, আমি একা একাই আমার ডিসিশন, একা একাই আমার চিন্তাধারা, সেখানে হয়তো অনেক ভুল হয়েছে, অনেক হয়তো রাইট কাজ করেছি, হয়তো রং কাজ করেছি। তো ওইখানটায় এফকবি সাহেবের অ্যাসিস্ট্যান্ট আসলেন, ওনার একটা প্রেম তুই সর্বনাশী বা সামথিং এই ধরনের নামে একটি ছবি করছেন, তখন আমার বাসায় আসলো, আমরা তখন থাকি হইলো আপনার মোহাম্মদপুর ইকবাল রোডে। তা আমাকে বললো কি যে আপনার অলিভিয়া আছে, বুলবুল ভাই, ওয়াসিম ভাই আর কল্পনা নামে একটা হিরোইন ছিল আগে, শর্বরী ম্যাডামের বোন আর কি, তা বলছে তার যেন কি অসুখ নাকি বাইরে গেছে, তা তাকে আমরা রাখছি না, তা তোমাকে মানে আমাদের ডাইরেক্টর বলেছে যে তোমাকে করবে আর কি, মানে দুইটা হিরোইনের একটা হিরো। তখন ওনাকে আমি বললাম যে না যদি আমার আমি আমি কারো অফিসে যাব, আমাকে অফিসে যেতে বলছে যে তুমি কালকে আসো আর কি আমাদের অ্যাড্রেস এটা, তাই বললাম আমি কারো অফিসে যাব না, দরকার হলে আমার বাসায় আসতে হবে, আর একক হিরোইন ছাড়া কাজ করব না আমি, হ্যাঁ তারপরে কথা যে বলেছে আর কি, বলার পরে কবির ভাই তার পরের দিন চলে আসছেন, মানে এসে বলছে যে আমার খুব ইচ্ছে হচ্ছিল এমন কি মেয়ে যে অফিসে যাবে না, ফিল্ম অফিসে যাবে না, আর দরকার হলে বাসায় আসবে, আর সে হিরোইন ছাড়া কাজ করবে না, তারপরে বললে আমি বলেছি, হ্যাঁ তখন তো মানে কারণ যে আমি মানে কখন 14-15 বছর 16 বছর বয়স তখন আমার, তারপরে কেন যেন আমি খুব এইভাবে মানে আছে না, আমি ছোটবেলা থেকেই তো জিদ জিদ দিই আর কি। তো যাই হোক, তো উনি বললো যে ঠিক আছে আমাকে দেখে বললো তোমাকে আমি হিরোইন বানাবো, হ্যাঁ আমি ঠিক আছে, তা আমি আর ওগুলো আর কি ই করলাম, কিন্তু এর মধ্যে তো দুটো তিনটা ছবি তো চলেই গেল আর কি, ইন্টু আমার নাম ছবি ওইটা তো সাগর ভাষা। পরে দেখি কি আপনার মধ্যে 7-10 দিনের মধ্যে আপনার উনি আসছে, আর একজন লোক আসছে আর কি, উনি প্রডিউসার মাসুদ কথাচিত্র, মাসুদ ভাই ছিল ওনার নাম, ছবি শেফ, আপনাদের আপনারা হয়তো জানেন না, আপনি ইন্ডাস্ট্রিতে খবর নিয়ে দেখবেন, মাসুদ কথাচিত্র অনেক বড় ব্যানার ছিল, আর যে প্রডিউসার ছিল সফি, আমরা সফি ভাই বলতাম, উনি ওল্টাউনের লোক ছিল আর কি। পরে উনি এসছেন, কবি ভাই আসছে, আসার পরে বললো যে আমি, কবি ভাই বলছে আমি হিরোইন বানাবো ওকে, তো উনি ওনার ভাষায় বলছে যে না না ঠিক আছে। কিভাবে কিভাবে জানেন এটা আপনারা, আমি এই মুহূর্তে হয়তো আপনারা বিশ্বাস করবে না, একদম 1-2 মাসের মধ্যে একদম গল্প রেডি, শুটিং রেডি, তো ওই ছবিটি বোধ হয় 3-4 মাস লেগেছে, কারণ আমি তো আমার তো অন্য কোনো কাজ নেই, আমি আই ফ্রি, আর তখন ওয়াসিম ভাই তো অনেক বিজি, তারপরে সে টাইম দিয়েছে, আমি ওয়াসিম ভাইয়ের প্রতি কৃতজ্ঞ, সে তখন সুপার স্টার আর আমি একদমই নতুন, যে আমাকে অনেক কোঅপারেট করেছে সে, তো ছবিটা মনে করেন 3-4-5 মাসের মধ্যে আপনার শেষ হয়ে গেল, রিলিজও হয়ে গেল, এটা বোধ হয় আপনার রিলিজটা 77-এ শুরু করলাম, 78-এ আমার মনে হয় আর কি, তারপর শুরু হলো আর জীবনের মানে কারণ 92-93 পর্যন্ত আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয় নাই, 91-এ ডিক্লিয়ার দিলাম আমি আর কোনো নতুন ছবি করব না, আমি সংসার করব, তখন ডিক্লিয়ার দেওয়ার পরে পুরোনো ছবি শেষ করতে করতেই 93 মে পর্যন্ত লেগে গেছিল, তারপরে চলে গেলাম লন্ডন, আবার যখন আসতাম কলকাতার কিছু কিছু ছবি করতাম আমি, বাংলাদেশে করতাম না, কারণ বাংলাদেশে আমরা আমি চলে যাওয়ার পরে দেখলাম একদম ছবি মানে 92-93-4-5 মানে করেন যে একদম ভাবাই যায় না যে আমাদের বাংলাদেশের যে কী অবস্থা ছবি তৈরি হচ্ছে, তা আমি কখনো চিন্তাই করিনি, তা আসলে কলকাতায় আপনার বাংলা ছবি আমি করেছি, প্রতি বছর একটা করে করতাম, তারপর বাংলাদেশে করিনি, লাস্ট করলাম 2005-এ আপনার ইমপ্রেস টেলিফিল্মের আপনার চ্যানেলের কাজী নজরুল ইসলামের গল্প নিয়ে আপনার রাক্ষসী, তারপর আর ছবিতে কাজ করা হয়নি, তবে ইচ্ছা আছে জানি না, মানে ভয় লাগছে যে অবস্থায় ফিল্মের বা এখনকার আর্টিস্টরা যে ধরনের শুনি, তারপর হলও তো নাই, হলের অবস্থা খুব করুণ, তারপরও দেখবো আর কি ভবিষ্যতে। এই যে আমার এখানে একটা প্রশ্ন, যদি আমি জানি না আপনি কিভাবে উত্তর দেবেন, যে এই যে আপনি ডিক্লেয়ার দিলেন আপনি ছবি করবেন না, এই যে হলগুলো ভাঙা হলো, একটা বাজে সময় গেল আমাদের ইয়েতে, এখানে আপনারা যারা ছিলেন, আপনি একা নন, আপনার সাথে আরও সেই
কন্টেম্পোরারি আরও তো ছিল, আপনার সমসাময়িক আরও অনেকেই ছিলেন, এবং যারা মনে করেন ফিল্ম থেকে অনেক কিছু পেয়েছেন, হ্যাঁ অবশ্যই কষ্ট করে, আমরা পেয়েছি আপনাদেরকে, আপনারা হয়তো আমাদের ভালোবাসা পেয়েছেন, অনেক হয়তো স্ট্যাবলিশড হয়েছেন, কিন্তু এই যে এফডিসিটা দিয়ে একদম একরকম শেষ হয়ে গেছিল তখন সেই সময়টায়, তখন কি আপনাদের মধ্যে একটা ইউনিটি হয় মানে হতে পারতো না কি যে রাজ্জাক ভাই এখনো আছেন, উনি এখনো অসুস্থ, কিন্তু তখন তো উনি সুস্থ ছিলেন, বা শাবানা ম্যাডাম তো চলেই গেলেন আমেরিকা বোধ হয়, তারপরে কবরি ববিতা যারা যারা সিনিয়র আর্টিস্ট আছেন আপনি, আপনাদের একসাথে হয়ে কি এটাকে একটু রক্ষা করা যেত না? মানে কোন সাইটের কথা বলছেন? এই যে আমাদের এখানে একটা অশ্লীলতা তৈরি হয়ে গেল, তারপরে নকল ছবির একটা ধুম মানে ধুম পড়ে গেল, তারপরে যারা ভালো ডিরেক্টর ছিল তারা একদম হাল ছেড়ে দিলেন, সুভাষ দত্ত আর ছবি করবেন না বললেন, তারপরে তখনও দিলীপ বিশ্বাস ছিলেন বোধ হয় উনি ছবি মানে ভালো ভালো ডিরেক্টর তারা কাজ করতে চাইলেন না মানে অভিমান থেকেই, আমার সময় থাকতে চলে গেলে বেটার আর কি। হ্যাঁ, তারপরে আপনার কবরী আপাতত অনেক আগে থেকে মানে মানে অতটা ছবির মধ্যে নাই, মানে খুবই কম, তো এখানে হলো কি আস্তে আস্তে হলো কি স্বাভাবিক, যেমন আপনার বোম্বেতে শুরু হলো নতুন নতুনদেরকে নিয়ে, নতুনদেরকে নিয়ে এখানে শুরু হয়ে গেল আপনার শাবনুর, তারপরে যে শাহানুরকে আমি এখন মনে নাই আর কি, এতে শ্যাম সাহেব ওনারা শুরু করলেন শাবনা আছে, হ্যাঁ তো ওদের ছবি কিন্তু কিছু কিছু হিট হলো, এটা হলো, এতে হলো কি সবাই একটা ই করে যে নতুনদের মানে ইন্ট্রোডিউস করতে হবে, তারপরে আমি মনে করেন আমি যেমন ডিক্লিয়ারদের চলে গেলাম বা শাবানা ম্যাডামও চলে গেল, তো হলো কি এদের ছবি যখন আপনার হিট হয়ে গেল দুই তিনটা বা দুই তিনটা হিরোইনদের, তখন আপনার কি হলো আপনার মৌসুমি, তারপরে পপি, তারপরে আপনার পূর্ণিমা এরা এলো শাবনুর, তো এদের ছবিগুলো মনে করো চলছে, তো স্বাভাবিক মনে করেন যে আমি বলবো যে শাবনুর পর্যন্ত কিছু মনে করেন ভালো ছবিগুলো আছে, আস্তে আস্তে কি হলো মানে এমন কিছু প্রডিউসার ঢুকে গেল, এমন কিছু ডাইরেক্টর যারা আমাদের সময় অ্যাসিস্ট্যান্ট ছিলেন তারা ডাইরেক্টর, যারা টলি বয় ছিল প্রডিউসার, অমুক ছিল এটা এটা, এরা কি করলো মনে করেন যে কাঠ পিস অমুক তমুক দিয়ে ছবি করা শুরু করলো, আপনি যেটা বলছেন প্রতিবাদ, আমাদের আমাদের ইন্ডাস্ট্রিতে সত্যি কথা বলতে কি জানেন এটা মানে ইউনিটি নাই সোজা কথা, এটা কি অফ দ্য রেকর্ড? না না অফ দ্য রেকর্ড, আমি রেকর্ডিং, কেন এখানে আমার ভয় পাওয়ার তো কোনো কিছু নাই, যে আপনি যাবেন আরেকজন আসবেন, আরেকজন যাবে আরেকজন আসবেন না, এটা এটা তো হয় না, হলে সবাই মিলে করতে হয়, তারপরে যে ইন্ডাস্ট্রির যে অবস্থা সেখানে মনে করেন নতুন ডাইরেক্টর নতুন প্রডিউসার এলো, এরা কি মনে করেন যে পুরনোদের চিনেই না জানেই না, তারপর যেসব শিল্পীদেরকে নিল মানে শাবনুর আপনার পপি বা মৌসুমীদের পরে, তো এরা যে একটা শিল্পীদের রেসপেক্ট করা সিনিয়রদেরকে, তারপর ডাইরেক্টর বলেন প্রডিউসার বলেন, ওই জিনিসটাই নষ্ট হয়ে গেল, তো এখানে কার সম্মান খোয়াতে যাবে বলেন, এখানে তো আমার মনে হয় না যে ইউনিটি করলেও যে আপনি কোন স্বার্থ করবেন, আপনি তো আপনাকে নিয়ে তো কোনো গল্প করছে না, বোম্বেতে আছে না, যেমন অমিতাভ বচ্চন রেখা মনে করেন যে এরা কি বছর হলেও কি একটা ছবি করছে না, অমিতাভ বচ্চন দেখেন এত বয়স হয়ে গেছে তারপর তো ইয়াং মেয়েদের সাথে করছে, গল্পটাই ওই ধরনের করছে, কই আমাদের দেশে তো ওরকম করে না, যে ঠিক আছে আমরা আমরা বলছি না রোজিনা এখন সম্ভব না যে আপনার আগের মতো সে নাচ গান করা, কিন্তু একটা চরিত্র যে ওইভাবে রোজিনার উপরে গল্প করে কি এখনকার এখনকার জেনারেশনদেরকে নেওয়া যায়, কিন্তু ওই ওইটা ওটা তো কোনো ডাইরেক্টর প্রডিউসার এখনকার কখনোই করে না, শুরু থেকে হয়নি, এটা নতুনদের পিছনে ছুটছে তো ছুটছেই, অবশ্যই নতুন আসবে, আসবে না কেন, আমি যখন নতুন ছিলাম আসিনি, ম্যাডাম কবরি যখন ছিলেন আসেন নাই, তো নতুন পুরনো যাবে নতুন আসবে এটাই সত্যি কথা, কিন্তু যারা পুরনো আছে কেউ যদি কাজ করতে চায় তাহলে কিন্তু তাকে ওইভাবেই তুলে ধরা উচিত হবে, আমি অনেক সময় দেখেছি যে শাবনুরের পায়ের নিচে রাজ্জাক ভাইয়ের ছবি, অমুকের হিরোর নিচে মনে করেন অমুক নিচে আলমগীর ভাইয়ের ছবি বা সামথিং এরকম, বা যারা ববিতা ম্যাডামের, আমি বলছি বাবা দরকার নাই আল্লাহ মাফ করুক, আমার এইটা এই 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 সব মনে করেন আমি সহ্য করতে পারবো না, এটা প্রশ্নই ওঠে না, সুচরিতা ম্যাডাম মনে করেন যে অমুকের পায়ের নিচের মধ্যে ছবি, হ্যাঁ অবশ্যই সে এখন নতুন হিরোইন তাকে অবশ্যই তুলে ধরতে হবে, কিন্তু বাট যে সিনিয়র তাকে তো সে রেসপেক্ট দিতে হবে, হ্যাঁ আপনারা নিজেরাই দেখেন মনে করেন যে ভারত
ভারতের কথা চিন্তা করেন, বাড়ির কাছে আমাদের, যে তারা আপনার সিনিয়রদেরকে কত রেসপেক্ট করে, যে মানে শিল্পী থেকে শুরু করে ডাইরেক্টর প্রোডিউসার পর্যন্ত। সিম্পল, আপনি দেখেছেন কিনা এটা বেলা শেষে নামে একটা ছবি হয়েছে, আমি জানি দেখেছেন, একদম সৌমিত্র আর আপনার, হ্যাঁ দেখেছি, হ্যাঁ কি সুন্দর গল্প, তাদেরকে নিয়ে এই গল্প না, আর ঋতুপর্ণাও আছে, ঋতুপর্ণাও আছে, তো এইরকম গল্প লেখার মানুষও বোধ হয় না, মানুষও নেই আলি, মানে যে ছিল না তা না, গাজী ভাই তো খুব ভালো ভালো গল্প লিখেছে, আমিও গাজী ভাইয়ের লেখা অনেক গল্প তো অভিনয় করেছি, উনি তো অবশ্যই গীতিকার, তারপরেও কি আপনার ফিল্মের গল্প লিখেছেন, আরো অনেকেই অনেকেই অনেকেই, কিন্তু বাট মনে করেন যে লেখা তো হবে না, এখন আপনি সস্তা দামে মানে সস্তা লোকদেরকে দিয়ে লেখাবেন, আপনার ক্যাসেট ছেড়ে সিডি ছেড়ে লেখাবেন, তো এটা তো আপনার মনে করেন যাদের আপনার যারা দক্ষ যারা মনে করেন লেখক, যে এরা তো সম্ভব না, তাই না, তাদেরও তো একটা মনে করেন যে সম্মানের ব্যাপার আছে, আস্তে আস্তে এই জন্য কিন্তু ইন্ডাস্ট্রি আজ এই অবস্থা। আপনি এই যে ছবি ডিক্লিয়ার দিয়ে চলে গেলেন, তারপরে আবার অনেক বছর পরে এসে আপনি এই যে রাক্ষসীটা করলেন, এর এই একদম টেকনিক্যাল দিক থেকে ডিরেকশন কি আপনি নিজে দিয়েছেন? না না, মতিন রহমান, মতিন রহমান, হ্যাঁ এই যে, এবং ফেরদৌস আপনার অনেক পরের একজন হিরোর সাথে কাজ করলেন, এই অনুভূতিটা কিরকম? না না, ভেরি নাইস, ফেরদৌস ওর সাথে কাজ করেছি মনে হয় না যে একদম নতুন নতুন মানে এখনকার, আর আমার কাছে মনে হয়েছে বোধ হয় আমি ফারুক ভাইয়ের আলমগীর ভাইয়ের সাথে এভাবে কাজ করছি, না না, সে সাংঘাতিক, এত কোপারেটিভ, এত ভালো আর্টিস্ট, আর সিনিয়রদের কীভাবে রেসপেক্ট করতে সে ভালো মতো জানে, আপনার পূর্ণিমাও তাই, আমি মনে করেন যে আপনার এখনকার এখনকার জেনারেশনে তার আগের যে আমাদের পরের জেনারেশন যে আমি দুজনের সাথে কাজ করেছি সত্যি খুব ভালো, আর মনে হয় না যে আমি বোধহয় নতুনদের সাথে বা এখনকার জেনারেশনদের সাথে কাজ করছি, খুব ভালো লেগেছে আমার। এখন আপনি মানে মোটামুটি, আচ্ছা তার আগে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, এই এখন হচ্ছে আপনাকে খুব একটা ঠিক চেঞ্জ মনে হচ্ছে না কিন্তু তখনকার থেকে, এই এর রহস্যটা কি? একদমই না, আমার কলিগরা বলুক, আমাকে বলেছে একজন যে আপনি কিন্তু এই প্রশ্নটা অবশ্যই করবেন, গতবারও তো অনেক অনেক মানে গত বছর যে এসেছিলাম তখন আমি যে 6টা গান করলাম না, রিমেক করলাম আর কি, এখনকার হিরোদের সাথে করেছি, তো জাহিদ জাহিদ খানের সাথে করেছি, তারপর অমিতকে অমিতের সাথে করেছি, তারপর আপনার মৌসুমীর হাজব্যান্ড ওমর সানির সাথে করেছি, মানে 6টা গান করেছি এক একটা শুধু দুটা দুটা করে আর কি, হ্যাঁ, তো এটা আমি জানি না, রহস্য কোনো কিছুই না আসলে, খুব মেনটেন করেন না, আমি কিছুই মেনটেন করি না, কত সুইট খেলাম আমি দুপুরবেলা, আসলে হলো কি সত্যি কথা বলি আমি জানি না, আমি মানে চেষ্টা করি মেনটেন করার জন্য, আমি ধর বিদেশে থাকি যখন তখন তো আমি জিমে জিম করি, দেশেও হাঁটাহাঁটি জিম বা সামথিং ইয়োগা করি আর কি, আমি তো ফ্যাটারিং জিনিসটা মাঝে মাঝে খাই, যে খাই না তা না, তো অ্যাভয়েড করার চেষ্টা করি আর কি, আর আমি যখন আসছিলাম তখন মানে তখনও যে বয়স ছিল এখনও তাই আছে, জুন মাসে আসার চেষ্টা করবো অথবা জুলাই মাসে আসবো, যেমন আমি আগেও আমি লন্ডনে কিন্তু পাড়ি দিয়েছি হলো আপনার 93-তে, তা তখন থেকে কিন্তু 6 মাস ঢাকা 6 মাস লন্ডন থাকতাম, বা 3 মাস এখানে 4 মাস এখানে, এক্সকিউজ মি একটু কাটেন স্যার, আমি তো কিছু বলবেন,